আজকে আমরা এসেছিলাম শোভাবাজারে, অ্যাকচুয়ালি শোভাবাজারে এসেছিলাম মিত্র ক্যাফেতে, যেটা আদি মিত্র ক্যাফেতে গিয়ে ওখানে কিছু খাবার দাবার খাবো এবং সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আসতে মানে হাতিবাগান থেকে যা শোভাবাজার মোড়ের কাছে যখনই আসতে যাচ্ছি, মানে সামনে শোভাবাজার মেট্রো আছে আর পাশেই আছে মিত্র ক্যাফে, তার ঠিক আসার সময়তেই হঠাৎ করে যে অঞ্জলি জুয়েলার্সের যে বাড়িটা যে পার করলাম, দেখতে পাচ্ছি আকরামস লেখা। যে আকরামসটা তো আমরা জানি দমদম নাগের বাজারে, বিট্টুকে বললাম, বিট্টু বলছে হ্যাঁ দমদম নাগের বাজারে আমরা জানি, এইখানে কি করে হলো? এটা কি নতুন নতুন ব্রাঞ্চ খুললো? পুরো ব্যাপারটা জানার জন্য আমি একটু জিজ্ঞেস করি এখানে যে অ্যাকচুয়ালি কাহিনিটা কি। দাদা আপনাদের এখানে দেখতে পাচ্ছি আকরামস লেখা, দমদমে যে নাগের বাজারে যে আকরামসটা আছে এটা কি সেই আকরামে? এটা সেই আকরাম এবং এটা হচ্ছে আকরামের ফার্স্ট ব্রাঞ্চ। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে ওটা। আর তাহলে কি এখানে যে বিরিয়ানি পাওয়া যাচ্ছে নাগের বাজারে যে বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে আকরামে, আকরামের মেন কিচেন আছে, হ্যাঁ ওখান থেকে আনা হচ্ছে, আপনি দেখতে চাইলে দেখতেও পারেন, এখন আপনি যদি যেতে চান আমাদের সাথে যেতে পারেন। বাহ, এটা কিন্তু মন্দ নয় কিন্তু, যে একই জায়গা থেকে বলছে এটাও তৈরি হচ্ছে, মানে এখানকার বিরিয়ানি আবার নাগের বাজারে সব একই জায়গা থেকে। তো চলুন তাহলে যাওয়া যাক, গিয়ে দেখি যে কেমন ভাবে রিয়ালি তৈরি হচ্ছে কিনা। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে লিখে রেখেছে, আকরামসের কলকাতার বুকে প্রথম দোকান যেখানে কাঠের আগুনে দম দেওয়া বিরিয়ানি পাওয়া যায়। কলকাতার সাধারণত কাঠের আগুনে পাওয়া যায় না জানি, তো দেখা যাক তাহলে এটা কাঠের আগুনে কিভাবে তৈরি হচ্ছে। চলুন যাওয়া যাক। অলরেডি তো আমি দুবার গেছিলাম আকরামসের বিরিয়ানিতে দমদম নাগের বাজারে, ওখানে জানতে বললাম এটা আকরামস নাম। তো আকরামস নাম শুনে ওনারা বললেন তো এটা ফ্র্যাঞ্চাইজি ব্রাঞ্চ, তো আমার মনের মধ্যে একটু সন্দেহ ছিল যে এটাও কি একই বিরিয়ানি। তো আমি সাথে সাথে আকরামকে ফোন করলাম, আকরামের ফোন নাম্বার ছিল, আকরামকে ডেকে নিয়েছি, নিয়ে আকরাম বলল চলো আমাদের কারখানাতে যায় যেখানে সমস্ত বিরিয়ানি একসাথে তৈরি হচ্ছে দেখানো যাবে। আকরাম কেমন আছে বল? ভালো আছো? তো তোমার কারখানাতে তো বললে এটা কারখানাতে একসাথে দেখতেও পাচ্ছি তৈরি হচ্ছে বিরিয়ানি। আমি নতুন কারখানা বানালাম তোমার, এটা অনেকটাই দূরে দমদম থেকে, এখানে মেইনলি কাঠের আগুনের জন্য তৈরি করছে, মানে বানিয়েছে এটা। আচ্ছা, এখানে কাঠের আগুন। আচ্ছা হ্যাঁ, দেখতে পাচ্ছি দমদমে কোনো দোকানদার আর কি করে না, আমারই প্রথম আর কি, অনেক চেষ্টা করে এটা হয়েছে, অনেক কষ্ট করে এটা হয়েছে। আর ফ্র্যাঞ্চাইজি দিয়েছে ওটা তোমার শোয়া বাজারে, ফ্র্যাঞ্চাইজি ওটা একটা দিয়েছে এবং আরও অন্যান্য রকম কন্ট্রাক্টে আছে একটা রেখে সবাই দিয়েছে। বাহ বাহ, মেইন এটাই হচ্ছে মেন কিচেন, কিচেন থেকে সব সব জায়গাতে যাবে। তো চলুন কীভাবে বিরিয়ানিটা তৈরি হচ্ছে দেখা যাক। এখানে মাটনগুলোর সাইজগুলো বেশ বড় বড়। এবার এখানে মাটনগুলোর ওজন দেখি, ওরে বাবা 217 গ্রাম এক একটা। এখানে এই পিসটা ওজন দেখছি, অন্য একটা পিস দেখলাম সেটা দেখছি 214 গ্রাম, মানে নিয়ারলি 200 গ্রামের উপরে বা 200 গ্রামের আশেপাশে থাকে। এটা দেখুন 220 গ্রাম, মানে প্রত্যেকটা ওজন কিন্তু বেশ অনেকটাই, আর সাইজগুলো দেখুন বেশ বড় বড়। অনেকক্ষণ ধরে জল ফোটানো হচ্ছে, এবার তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবঙ্গ। বাহ, অনেকগুলো লবঙ্গের মধ্যে দিয়ে দেওয়া হলো, পুরো এলাচ দেওয়া হলো, আর যাচ্ছে পুরো এক প্যাকেট টাটা লবণ। এখানে চাল প্রায় 1 ঘন্টার উপরে ভিজিয়ে রাখা আছে। একসাথে কতগুলো চাল যাবে? 25 কিলো। বাবা, 25 কিলো চাল একবারে দিয়ে দেওয়া হবে হাঁড়িতে। চাল ছেড়ে দেওয়া হলো, এক গামলা তো প্রথমে দেওয়া হলো চাল, আর এক গামলা চাল দিয়ে দেওয়া হলো। আর এখানে তৈরি হচ্ছে মোগলাই মিঠা আতর, কতটা পুরোটাই যাবে নাকি? হ্যাঁ, ওকে। এটা হচ্ছে গোলাপ জল, গোলাপ জল এবার দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আচ্ছা কেওড়া জল, এটা আছে একটা গোটা পাতলেবুর রস দিয়ে দেওয়া হলো। অনেক ঘি, বাহ বাহ বাহ, খুব ভালো ঘি দেওয়া হচ্ছে দেখছি এখানে। 1 কিলো পুরোপুরি ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো, আর যাচ্ছে চিনি। হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা বিরিয়ানির প্রাণ, এটা না হলে এবারে বিরিয়ানির সেই ফ্লেভারই আসবে না, স্বাদই আসবে না, যার মধ্যে 7 রকমের মেনলি মশলা থাকে। এই বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, অনেকটা পরিমাণে বিরিয়ানি মশলা দেওয়া হলো। এবার এটাকে সব মশলাগুলোকে মিক্স করে বানিয়ে নেওয়া হচ্ছে ইয়াকনি। এটা হচ্ছে বিরিয়ানির যে জুস বা মশলা সব এখান থেকে আসে। এই যাবে হচ্ছে জাফরান, এখানে দেওয়া হচ্ছে জাফরান। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মোষের দুধ, অনেকটা পরিমাণে দেখছি মোষের দুধ দেওয়া হচ্ছে, 7 লিটার মোষের দুধ দিয়ে দেওয়া হলো। এটা মটনের রোগন আছে, মটনের রোগান জোশ এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো, মানে যে তেলে মটন বয়েলড হয়েছিল এর মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ। এবার ইয়াকনি বালতিতে ঢেলে নেওয়া হচ্ছে। তুমি কি আছে, খোয়া খোয়া দিয়ে দিলে
অলরেডি একটা হাড়ি সাজানো হয়ে গেছে দেখছি, যেখানে এক সাইডে মাটন আর এক সাইডে চিকেন দিয়ে ভালো করে সাজানো হয়ে গেছে তামার হাড়ি। এরকম অনেক কটা তামার হাড়ি এখানে অলরেডি সাজানো হয়ে গেছে সকাল সকাল। এই হাড়িটা দেখুন, এই হাড়িটা কিন্তু বড় হাড়ি, যেখানে প্রায় অনেকগুলো দেখতে পাচ্ছি মাটন আছে, আলু আছে, এটা মানে মেনলি যাবে এখানে মাটন বিরিয়ানির জন্য। এই হাড়িটা দেখতে পাচ্ছি অনলি চিকেনের জন্য, আর এদিকেও এই হাড়িটা দেখতে পাচ্ছি অনলি চিকেনের জন্য। এখানে দেখুন আর একটা চিকেনের সাইজ কিন্তু 200 থেকে 300 মতো মনে হচ্ছে, দেখে সাইজগুলো বেশ বড়। এখানে দেখতে পাচ্ছি হাড়িতে এবার আটা লাগিয়ে দেওয়া হচ্ছে, এবার প্রত্যেকটা হাড়িতে দিয়ে দেওয়া হচ্ছে ইয়াকনি, এই হাড়িতেও দিয়ে দেওয়া হলো ইয়াকনি। এবার দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তা, বেরেস্তার ফ্লেভারটাই বিরিয়ানিকে আরও বেশি সুস্বাদু করে তোলে। এবার চলে যাচ্ছে উপর দিয়ে বিরিয়ানির মশলা, যেটা হচ্ছে বিরিয়ানির প্রাণ, যেটা না হলে পরে বিরিয়ানির সেই ফ্লেভারটাই আসবে না। দিয়ে দেওয়া হবে খোয়া ক্ষীর, হিন্দিতে বলে মাওয়া, খোয়া ক্ষীর উপর দিয়ে দিয়ে দেওয়া হলো। খোয়া ক্ষীর, দুধ, ঘি, এই তিনটে এতটা পরিমাণে দেওয়া হচ্ছে, যেটাই কলকাতার বিরিয়ানির প্রাণ। আর সেইটা ঠিক মতো দিলে পরেই বিরিয়ানির যে হালকা যে সুইটনেস বা মিষ্টতা যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে আসে। যাচ্ছে এর মধ্যে আলু বোখরা, বিরিয়ানি খাওয়ার সময় যদি মুখে একটা দুটো আলু বোখরা পরে তাহলে কিন্তু বেশ সুস্বাদু লাগে, মানে একটা টক মিষ্টির যে কম্বিনেশন। এবার অর্ধসিদ্ধ চালগুলো, যেগুলো অর্ধসিদ্ধ ভাত, সেটা দিয়ে দেওয়া হচ্ছে ফার্স্ট লেয়ার। নিচের যে লেয়ারটা হয় সেটা হয় মোটামুটি 30-40% বয়েল করা চাল, আর যত উপরের দিকে যাবে তত বেশি বয়েলড যুক্ত চাল দেওয়া হবে, মানে বয়েল চাল দেওয়া হবে। এক এক করে সমস্ত হাড়িতেই অর্ধসিদ্ধ ভাত দিয়ে দেওয়া হলো, দিয়ে দুধ ছিল সেই দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ঘি, যে দুধ আর ঘিগুলো, দুধ আর ঘি উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে একদম লাস্ট লেয়ার। উপর দিয়ে যাবে এবার রোগান জোশ, মাটনের রোগান জোশ। এটাই হচ্ছে অ্যাকচুয়াল কলকাতা বিরিয়ানি তৈরির পদ্ধতি। এটা হচ্ছে জাফরান কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণ, যেটা রাইসের মধ্যে যাবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে জাফরান কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণ। প্রথমে একবার দেখলাম বিরিয়ানি মশলা হাড়িতে দেওয়া হলো, আবার দেখতে পাচ্ছি দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা এর মধ্যে, মানে ডবলভাবে বিরিয়ানির মশলা দেওয়া হয়। আর যে ইয়াকনি বানানো হয়েছিল তার মধ্যে প্রচুর পরিমাণ বিরিয়ানি মশলা দেওয়া হয়েছিল তো বটেই। একবার তো প্রথমে খোয়া ক্ষীর দেওয়া হয়েছিল, আবার দিয়ে দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর, মানে খোয়া ক্ষীরের ডবল লেয়ার যাচ্ছে। আবার দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তা, মানে বেরেস্তারও ডবল লেয়ার যাচ্ছে। এবার উপর দিয়ে আর একটা লেয়ার যাবে রাইস। এবার হাড়ি সিল করে দেওয়া হচ্ছে। এবার দমে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কাঠের আগুনে দম দেওয়া হবে। সেকেন্ড হাড়িও দমের জন্য বসিয়ে দেওয়া হলো কাঠের আগুনে। এরকমভাবে কাঠের আগুনে আধা ঘন্টার মতো থাকবে, তারপরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে বিরিয়ানি। দেখলেন কীভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে, ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে আসলাম শোয়া বাজারে। আর এবার বিরিয়ানির হাড়ি তো চলে এসেছে, ততক্ষণ এবার বিরিয়ানির হাড়ি কাটা হবে, প্রেজেন্টেশন হবে, সবই দেখাবো, মেনু কার্ড আছে, চলুন দেখে নিন। আকরামস রেস্টুরেন্টে যে যে বিরিয়ানিগুলো পাওয়া যাচ্ছে সেই বিরিয়ানিগুলো, চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছি দাম আছে 180 টাকা, চিকেন স্পেশাল বিরিয়ানি হলে 260 টাকা, মাটন বিরিয়ানি 300 টাকা, মাটন স্পেশাল বিরিয়ানি 500 টাকা। তাছাড়া হায়দ্রাবাদি বিরিয়ানি দেখতে পাচ্ছি, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি যেরকম থাকার কথা সেরকমই আছে, মাটন, লিভার ফ্রাই, কষা, কিমো অনেক কিছু আছে। আমরা অ্যাকচুয়ালি বিরিয়ানিটাকে ট্রাই করবো, মাটন বিরিয়ানিটা। এটা আমি জানতে, এটা কি আছে, এটা আমার খুব কিউরিওসিটি, আপনার স্পেশাল মাটন বিরিয়ানিতে কি আছে? এর মধ্যে যেটা আমি জানতে পেরেছি, এখানে 4 পিস করে মাটন দেওয়া হচ্ছে বিট্টু, 4 পিস দিল জিত লিয়া। ফ্রি হোম ডেলিভারি সার্ভিস, এখানে নাম্বার দুটো আছে, আপনারা এই নাম্বারে কল করেও ফ্রিতে ডেলিভারি নিতে পারেন 3 কিলোমিটার পর্যন্ত শোয়া বাজার থেকে।
বসে বললাম শোয়া বাজারে এসে আকরামস বিরিয়ানি খেতে। আর দেখলেন কীভাবে তৈরি হলো, আর এখানে তো প্লেটিং করাও দেখলাম। আর একটু আগে আপনাদেরকে বলছিলাম যে এখানে রেটটা নর্মাল যে বিরিয়ানিটার দাম 300 টাকা, মাটন বিরিয়ানির দাম, চিকেন বিরিয়ানির দাম 180 টাকা, আর স্পেশাল মাটন বিরিয়ানি যেটা 500 টাকা সেটা নিয়েছি। এখনও বললো যে গ্রেভি আইটেমগুলো এখনও এই শোয়া বাজার ব্রাঞ্চে আসেনি, খুব তাড়াতাড়ি বললো যে জয়েন হয়ে যাবে। মাটন চিকেনের অনেক প্রিপারেশন, সেটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তো নিয়ে নিচ্ছি স্পেশাল মাটন বিরিয়ানি, কিন্তু দু পিস মাটন আমি খাবো না। স্পেশাল মাটন বিরিয়ানিতে রাইসের পরিমাণ অনেকটা থাকে এবং রীতিমতো যা থেকে দুজনে আরামসে হেসে গেলে খেতে পারেন। মানে যারা হয়তো শেয়ারিংয়ে দুজন মিলে আসতে চান, আমি সবাইকে সাজেস্ট করবো যারা একটা হয়তো ফুল প্যাক বিরিয়ানি খেতে পারবেন না, তারা চাইলে কিন্তু স্পেশাল মাটন বিরিয়ানি নিতে পারেন। কারণ এখানে মাটন পুরোটাই পাবেন, আলুও পাবেন, রাইসটা একটু কম থাকবে, সেক্ষেত্রে দুজনে মিলে অ্যাডজাস্ট করে হয়ে যাবে। আমি বিদ্যুৎ দুজনে মিলে খাবো, সুমনাদের সুমনের জন্য সুমানের জন্য আলাদা একটা বিরিয়ানিও নেবো আমরা। তো একটা মাটন, একটা আলু আর কিছুটা রাইস আমি তুলে রাখছি। তো শুরু করছি আকরামসের বিরিয়ানি। নাগের বাজারে না খেয়ে দমদম শোভা বাজারে, মেট্রোর ঠিক কাছেই আকরামসের ফার্স্ট ব্রাঞ্চটা। কিন্তু শোভা বাজার থেকে যেটা হাতিবাগানের দিকে যে রোডটা যাচ্ছে, সেই রোডের উপরেই দুটো বিল্ডিং পরেই সামনেই জলজল করছে আকরামস। রাইসগুলো কিন্তু কলকাতা বিরিয়ানির মতো হলদেটে রাইস, বানানো তো দেখলেনই আপনারা। দুধ কোয়াখির স্পেশালি কী কতটা পরিমাণে দেওয়া হলো, এই তিনটে দেখে বুঝতে পেরেছি বিরিয়ানির স্বাদটা কীরকম হতে চলেছে। যারা কলকাতা বিরিয়ানি খেতে ভালোবাসেন তাদের বলবো যে অন্যদিকে ও প্রতিষ্ঠিত ভালো কলকাতা বিরিয়ানি থেকে এই বিরিয়ানি ফার 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 বেটার। স্পেশালি এর মধ্যে দুধ খোয়াখি দেওয়ার জন্য একটা মিষ্টতা এত সুন্দর আছে যে আপনাকে খুব আকর্ষণ করবে রাইসটা সেই খেতে। সঙ্গে আছে নরম তুলতুলে মাটন স্টুতে বয়েল করা আলু। আলুটা এতটা নরম হয়েছে আর বিরিয়ানির মশলার মধ্যে মিক্স হয়ে একটা খুব সুন্দর ফ্লেভার আছে। এবার একটু আলু দিয়ে সকালে আপনাদেরকে দেখালাম যে এক একটা মাটনের পিসের ওজন 200 গ্রাম বা তার আশেপাশে, উপরেও দেখেছি। এই পিসগুলো দেখুন, মানে সত্যি বড় বড় পিস, পুরো সিনহা পিস, রিয়াজি পিস। অসাধারণ খেতে। যারা কলকাতা বিরিয়ানি খেতে ভালোবাসেন তারা একটা জিনিস খুব মিস করেন, সেটা হচ্ছে মাংসের সাইজ, কোয়ান্টিটি। রাইস অনেকটা থাকে, মাংস থাকে অনেকটা কম। এখানে আসতে পারে কিন্তু সেই আশাটা কিন্তু আপনাদের পূরণ হয়ে যাবে। কিছুটা মাংস নিলাম, মানে রিয়াজিযুক্ত মাংস, কিছুটা আলু দিয়ে আকরামসের বিরিয়ানি। শুধু একটা জিনিস মিস করছি, কাঁচা লঙ্কা। ওটা থাকলে সময় সোয়াগা হয়ে তো বললো যে বাকি আইটেমগুলো খুব তাড়াতাড়ি আসবে, এক সপ্তাহ হয়েছে ওপেন হয়েছে, সুতরাং কিছুটা কনসিডার তো করতেই হবে। বিরিয়ানির কোয়ালিটি নো ডাউট অসাধারণ। শুধু মাংসের সাইজ আর মাংসের কোয়ালিটি দিয়ে যে কোনো বিরিয়ানিকে ছক্কা মারতে পারবে বলে বলে। অসাধারণ বিরিয়ানি, প্রচণ্ড করে দেখুন। সত্যি মানে এই পিস দেখে আর মাংসের কোয়ালিটি দেখে বিট্টু তো পিছনে দাঁড়িয়ে থাকতে পারছে না। বিট্টু বলছে কখন হামলে পড়বে। বিট্টু হবে বাবা, হবে বাবা, হবে হবে, মানে বিট্টুও থাকতে পারছে না। আমি যে মনে হচ্ছে কখন শেষ করব, কিন্তু ধীরে ধীরে আমাদের তো ভিডিওটা তো করতেই হবে না। কি কোয়ালিটি এরকম মাটন, রাইস আর রাইসটাও সেরা, পুরো অনেক ঘি দিয়ে বানানো, যেটা দেখলেনই আপনারা। 1 কিলোর মতো ঘি দিয়ে দেওয়া হলো, 10 লিটার দুধ, 1 লিটার ঘি, ওয়াকিং নাই নাই করে 1 কিলোর মতো দেওয়া হলো। তারপর আলু বোখরাটা পাইনি, আমার পাতে আসেনি। মানে যা দিয়েছে এইরকম ইনগ্রেডিয়েন্টগুলি রোজ দেওয়া হয়, তাহলে আমি বলবো কলকাতা অন্য কোনো বিরিয়ানি না খেয়ে শোয়া বাজারে, মেন কলকাতায় চলে এসছে এখন, দমদমে যেতে পারেন বা শোয়া বাজারেও আসতে পারেন আপনারা এই অসাধারণ বিরিয়ানি এনজয় করতে। সত্যি দুর্দান্ত খেতে। আমি খাওয়াটা ধীরে ধীরে শেষ করি, তারপরে বিট্টু আসছে, একটু কী বলে শুনতে পারবে। দুটো তথ্য যেটা দেওয়া হয়নি, প্রথম কথা বলি এখানে বসে গেলে কিন্তু বিরিয়ানির রাইস আর আলু কিন্তু আনলিমিটেড পাবেন একজনের জন্য।
একজন খেতে হবে, শেয়ার করে খেলে কিন্তু সেই অপশনটা আপনারা পাবেন না। সেকেন্ডলি, যারা পার্সেল নিয়ে যাবে তারা কিন্তু এক প্যাকেট মানে একটা কন্টেনারে 1200 ml করে আপনারা বিরিয়ানি পাবেন। একটা নর্মাল মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি নিলে পরে এক পিস আলু, এক পিস মাটন বা এক পিস চিকেন আর তার সঙ্গে রাইস দিয়ে এইরকম একটা কন্টেনারে পাবেন যার সাইজ 1200 ml, মানে যেটা আপনারা বাড়িতে নিয়ে গিয়ে দুজনে মিলে শেয়ার করে আরামসে খেতে পারবেন। স্যার আমি আর বলে বলছি, ক্যামেরা চলছে, গান করছে, সুমন এদিকে। আমরা আকরাম স্যার বিরিয়ানির আগেও খেয়েছি, মাংসের পিসটা আগে দেখাবো, দুর্ধর্ষ, মানে এটা মাংস না গদা বুঝে উঠতে পারছি না। রাইস একটু কমই রয়েছে, বেশি খাবো না আজকে, ডায়েটে আছি তো, টেস্ট করি তারপরে গল্প। বিরিয়ানির মধ্যে একটা আলাদা মিষ্টতা পাচ্ছি, যে মিষ্টতা আমরা কলকাতার অনেক নামি দামি হোটেলে বা রেস্টুরেন্টে গিয়ে পেয়ে থাকি। দুর্ধর্ষ লাগছে, প্রথমত বিরিয়ানিটা একদমই ড্রাই নয়, একদম অয়েলি বিরিয়ানি, আর খেতে কিন্তু দুর্ধর্ষ। সেই কোয়ালিটির, আর আমি তো দুবারই বিরিয়ানিটা শেষ করে ফেলেছি প্রায়, আলুটা টেস্ট করতে ভুলে গেছি, আরেকটা আলু ভেঙে দেখিনি। এখানে কিন্তু আনলিমিটেড রাইস, আরে নিতে পারতাম বাট ডায়েটে আছি তো তাই নেবো না, আবার ডায়েট শুরু হয়ে গেছে আমার। মাটনের যে জুসি ভাবটা না হাতে পুরো লেগে যাচ্ছে, খুব সুন্দর মাটন। আর যেহেতু রিফাইন তেল আর ঘি দিয়ে তৈরি, দেখবে কোনো রকম চিপচিপে ব্যাপারটা একদম না। আর ঘিয়াটা খুব সুন্দর ফ্লেভার আছে, এটা দেখলাম আমরা কিন্তু পরব বিরিয়ানির মধ্যে ঘি দেওয়া হলো। জুসি মাটন গুঁড়ো। আহা, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সোহাবাদের মতো জায়গায় যে এরকম কোয়ালিটির বিরিয়ানি পাওয়া যাবে এটা ভাবনা ছিল না। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম কলকাতা মিত্র ক্যাফেতে, এই সুমনের গাড়ি করি, হঠাৎ করে চোখ বলে আক্রাম। তা আমি আর দাদা ফার্স্টে ঘাবড়ে গেছিলাম, কী হলো বাবা, এটা কি নকল আক্রাম, এটা ডুপ্লিকেট কিছু করলো। তো অত ভাবনা ছিল না, করে নেমেই পড়েছি, নেমে বেশ ভালোই হলো। এরকম ওটা ডিউ হয়ে গেল, ওটা হবে কোনো এক কশ্মীন কালে নিশ্চয়ই হবে। একটু বিরিয়ানি খাওয়া শেষ করি, দাদা আসছে। সত্যি কলকাতায় যেরকম কাঠের জালের অনবদ্য বিরিয়ানি খেতে পাবো সত্যি ভাবতে পারিনি, যেটা ব্যারাকপুরে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছিলাম। অসাধারণ লাগলো আজকে আকরামসের বিরিয়ানি খেয়ে, অনেকদিন পরে খেলাম, জাস্ট চুমুক, কোনো কথা হবে না, দুর্দান্ত খাবার, দুর্দান্ত বিরিয়ানি খেলাম। আমি অ্যাড্রেসটা দুবার বলেছি, আমি আবার বলে দিচ্ছি, হাতিবাগান থেকে সোহাবাজার মোড়ের দিকে আসলে, সোহাবাজার মেট্রো থেকে বেরিয়েই একটুখানি যদি আপনারা আসেন, মানে হাতিবাগান রোডের উপরে দুটো বিল্ডিং পরেই দেখবেন লেখা আছে বড় করে আকরামস। অসাধারণ বিরিয়ানি বিরিয়ানি বানাচ্ছে, তার সাথে খুব তাড়াতাড়ি ইনাদের বাকি সব সাইড ডিশগুলোও চলে আসবে। তা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, ভালো লাগলে বলতে পারে যা বললে অবশ্যই একটি লাইক দিন। বন্ধু বান্ধব আত্মীয় সময় ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, তবে কিন্তু আপনাদের কাছে এরকম মজার ভিডিও ঘন্টা নিয়ে আসবে। আজকে দেখাবে নতুন করে ভিডিওতে, বাই বাই।